রোগীবর্স ইসিটিভি প্রেজেন্টস ইসিটুর টিমের এবারের যাত্রা যুক্তরাষ্ট্রের মেরিনা রাজ্যের ডিপ ক্র্যাকলাইন। ওয়েলকাম টু ইসিটিভি ইন্টারন্যাশনাল। আমরা একটা মেরিল্যান্ড রাজ্যের একটা ল্যাকে, সেই ল্যাকটার নাম হচ্ছে ডিপ ক্র্যাক ল্যাক। আমাদের সাথে একটা রেন করে আসা যায়, তো আমরা আপনাদেরকে ঘুরে সব কিছুই দেখাবো এবং আমি সুন্দর ভিউ, এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব অনেক সুন্দর একটা পরিবেশ। এবং এই পরিবেশটা যে এই টাইমে বাচ্চাদের জন্য, বিশেষ করে সামার টাইমের খুবই দরকার। এবং সামার টাইম বাচ্চারা চায় কোথাও ঘুরতে, ইসি টিভি ইন্টারন্যাশনাল ফ্যামিলি আছে তারা অবশ্যই এখানে আসতে পারে। খুবই নাইস ভিউ। ড্রোন থেকে তোলা ছবিগুলোই জানিয়ে দিচ্ছে ল্যাকটি আসলে কত সুন্দর। Easy TV International. Easy TV International. আমাদের তিন দিনের সফরের প্রথম দিন, বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা চলে গিয়েছি ইয়ার ডিস্ট্রিক্টে, যার নাম হচ্ছে ফান জোন। এবং এই ফান জোনে আপনি বাচ্চাদের জন্য সারাদিনের জন্য টিকিট কাটলে অথবা যে কোনো রাইডস ইউজ করতে পারবে, যতগুলো রাইডস আছে ওখানে সবগুলো ইউজ করতে পারবে সারাদিন, যত খুশি তত, রাত দশটা পর্যন্ত। দাম আছে মাত্র $69। আর এই ফাংশনটির ভিতরে আমরা এখন যাচ্ছি, এর ভিতরে আছে অনেকগুলো গেমস এবং আছে খাবারের দোকান। তার সাথে এখানে যেটি আছে, এই যে গেমসগুলো আছে এটা দেখতে অনেকটাই চাকরি সিজের মতন। ওদের একটা ওদের বেসমেন্ট অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে, সো এখানে প্রচুর গেমস আছে। তো এই গেমসগুলোর মধ্যে আমরা যেটা খেলেছিলাম সেটা হচ্ছে বলিং, আর আমার মেয়েরাও খুব মজা করে খেলছে। আর ওখানকার একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা হচ্ছে মিনি গলফ। যদিও আমরা কেউ গলফার না, ওখানে সব ফ্যামিলি, আমরা যে চারটে ফ্যামিলি গিয়েছিলাম সবাই মিলে খুব মজা করেছি, গলফ খেলার চেষ্টা করেছি। এবং যদিও এটা মিনি গলফ বলা হচ্ছে, এখানে অনেকগুলো কোর্ট, টোটাল 16 কোর্ট আছে, বেশ ভালো সবাই মজা করেছে। প্রথম দিকে ঘোরাঘুরি শেষে আজকের দ্বিতীয় দিন আমরা এই বাড়িটি পার নিয়েছি এবং এই বাড়ি থেকে ল্যাক খুবই কাছে, অর্থাৎ প্রাইভেট ফিশিং এরিয়া। সো আমরা আসছি এখানে সকালবেলা, এবং আমরা যে বাড়িটিকে রেন্ট, আমরা যে বাড়িটি রেন্ট করেছি সেই বাড়িটির ভাড়া হচ্ছে পার নাইট $300। তুলনামূলকভাবে অনেকছি এবং চারটি রুম আছে এই বাড়িটিতে। সো আমরা চারটে ফ্যামিলি গিয়েছিলাম, আমরা বেশ ভালোই এনজয় করেছি। এবং বাড়ির এটা, এই যে ফিশিং এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইভেট এই বাড়িটার জন্য। Easy TV International.
Easy TV International. সন্ধ্যা ঘনিয়ে আসতে জন্ম বারবিকিউর আগে মাসুদ ভাই বারবিকিউ করছেন এবং আমরা চিকেন বারবিকিউ করেছি, সাথে ছিল হাড্ডা বার্গার এবং বাচ্চারা খুব মজা করেছে এবং খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে যে বাইরে আমরা র্যান করছিলাম সেখানে এই গ্যাসের বারবিকিউ চুলাটি ছিল, তার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি। সব সবাই খুব মজা করে বারবিকিউ করেছে। দ্বিতীয় দিন সকালবেলা নাস্তার টেবিলে সবাই, ঘরটা খুবই এলোমেলো। আর হচ্ছে আমরা যদি ডেকোরেশনে আসছি, তেমন একটা গোছ কাজ করার ইচ্ছা তারা ছিল না, কারণ পরদিন সকালবেলা অর্থাৎ আমাদের জিনুকভাবে ফলাপিটা, স্পেশাল ফলাপিটা, সেটা খাওয়ার জন্য সবাই বসে আছি। উনি ফলাপিটা বানাচ্ছেন। যে পিঠে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী ফলাপিটা, কারণ এটা জিনুকভাবে সবচেয়ে স্পেশাল তৈরি করতে পারে, সেই জন্য ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল। আর উনি সেটা খুব ভালোভাবে তৈরি করে আমাদের সবাইকে খেয়েছেন। আর সবাই উৎসুক হয়ে আছে, কারণ ফলাপিটা হতে তৈরি হয়, যার জন্য সবাই বসে আছে যে কখন খাবো, এবং সবাই খুব মজা করে খাচ্ছিল। সাথে যে কেউ গরুর মাংস দিয়ে খাচ্ছিল, কেউ বা নারিকেল, এবং তার সাথে ছিল খেজুরের রসের যে জিনিসটা ছিল, যেটাকে আমরা র্যাপ বলতাম, সেই র্যাপ দিয়ে খাচ্ছি। খাবারটা খুবই মজা লেগেছে, বিকজ অনেক দিন পরে খেয়েছি এবং একটা ভেকেশনে গিয়ে খেতে পারবো সেটা খুব চিন্তা করিনি কখনো। সেই জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই তিনি কমিটি যে উনি অ্যারেঞ্জ করেছেন জিনিসটি। এখানে তৈরির কোন চর্চা নেই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ডিপিক লাইকের বিচ এরিয়া। এখানে একটা ছোট মিনি বিচ আছে যেখানে, এবং আছে অনেকগুলা পিকনিক যারা দূর দূরান্ত থেকে আসেন একদিনের জন্য, আর এই পিকনিক স্পটটাতেই আসে। আমরা এসেছিলাম বিচ এরিয়াতে গোসল করার জন্য এবং বোটিং করার জন্য। Subscribe our channel. বাচ্চারা যাচ্ছে বোটিং করার জন্য। আমরা দুটো বোট রান করেছি দুই ঘন্টার জন্য $100। আর আপনি যদি এক ঘন্টা করে নেন সেক্ষেত্রে এক একটা দাম $250 আসে। সো দু ঘন্টার জন্য আমরা নিয়েছি এক ছবিটা। সো অ্যাকচুয়ালি পার আওয়ার $25। সো আমি কিন্তু দুইটা নিয়েছি দু ঘন্টার জন্য, সেই হচ্ছে $100। সো আমরা $25 করে পেয়েছি। আর আপনি যদি জাস্ট একটাই এক ঘন্টার জন্য নিতে চান সেক্ষেত্রে $40 আসে। ম্যাপের যে ছবিটি দেখতে পাচ্ছেন, যে অ্যাড্রেসে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিশিং এরিয়া। অ্যাকচুয়ালি এটা আমার ফিশিং এরিয়া, এটাকে আমরা দিয়েছি। এখানে প্রচুর মাছ পেয়েছি আমরা, আর এটা আমরা একদম তৃতীয় দিন আমরা দেখতে পেয়েছিলাম। আমরা অনেকগুলো মাছ ধরেছি একদম শেষবেলায় গিয়ে। যদিও এটা ছোট্ট একটা পুকুরের মতো ছিল, যে জন্য আমরা অনেকে আবার ভাবিও না যে এখানে মাছ পাওয়া যাবে। আমরা
লাকি ট্রাই করেছিলাম, লাকি আমরা পাইনি, বাট এই ছোট পুকুরের মতো জায়গাটিতে পাওয়া গেছিল অনেকগুলো মাছ। সব ভাবিরা মিলে আমাদের বাবাদের, অর্থাৎ আমরা চারজন বাবা ছিলাম, অর্থাৎ চারজন পুরুষ ছিলাম। সো চার বাবাকে ভাবিরা সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনারা আমাদেরকে না জানিয়ে দুপুরে খাবার করে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। ওনারা বাইরে গিয়ে ওখান থেকে একটা কেক নিয়ে আসছেন, খুবই অসাধারণ ছিল আমাদের চারজনের জন্য। ভাবিরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা খুবই পছন্দ করেছি। এটি একটি হিল এরিয়া, আমরা আসছি আমাদের শেষ দিন, আজকে চলে যাবো আমরা। আমরা আমাদের ভ্রমণ করার অস্থির ছেড়ে দিয়ে আমরা সবাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব, বাট যা চলে যাওয়ার আগে দিয়ে আমরা আসছি ঘুরতে। সেটা আমরা আছি বিশটা থেকে প্রায় থ্রি থাউজেন্ড ফিট উপরে, এবং সেই উপরেই একটি পুকুরের মতো দেখা যাচ্ছে। যদিও বা আমার ভিডিওতে বোঝাই যাচ্ছে না, এটা মনে হচ্ছে একটা ভূপৃষ্ঠে, বা এটা ভূপৃষ্ঠ থেকে 3000 ফিট উপরে একটি পুকুর কৃত্রিমভাবে কাটা। সো আমরা আসছি সবাই ঘুরতে, আজকে এখানেই একটু ঘুরেই শেষ আমরা চলে যাবো আমাদের গন্তব্য, অর্থাৎ আমাদের কলচিনিয়াতে। সেজন্য শেষবারের মতো সবাই ছবি উঠে নিচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিচ্ছে পাহাড়ের উপরে, খুবই সুন্দর। এই স্পেসটি সাধারণত শীতকালে ওপেন থাকে, অর্থাৎ ওখান থেকে স্ক্যানিং করা হয়। Subscribe our channel. সবাই ভালো থাকবেন, দেখাবো নাকি এত সময়।